Welcome back. আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো টিকটকের এই নতুন ট্রেন্ডিং ভিডিওটা মেকিং করার জন্য আমাদের হচ্ছে ক্যাপকাট অ্যাপ্লিকেশন ওপেন করতে হবে এবং হচ্ছে আমাদের যে সাউন্ডটা আমরা এখানে ইউজ করছি সাউন্ডটা অবশ্যই আপনাদের খুব প্রয়োজন হবে, যেটা হচ্ছে ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করলে কিন্তু পেয়ে যাবেন। তো এখান থেকে হচ্ছে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব, ক্লিক করার পর এখান থেকে ফটোস অপশনে চলে যাব। দেন এখান থেকে হচ্ছে আপনার যেখানে ফটো আছে ঠিক সেখানে চলে যাবেন। আমার যেহেতু অনেকগুলো ফটো আছে আমাদের আলাদা আলাদা খুঁজে বের করতে হবে। তো এখান থেকে হচ্ছে আমরা আমাদের মতো করে কিছু হচ্ছে কিছু বলতে এখান থেকে 9টা পিকচার সিলেক্ট করতে হবে। ওকে, তো এখান থেকে হচ্ছে আমরা 9টা পিকচার সিলেক্ট করে নিব। নেওয়ার পর এখান থেকে আমরা হচ্ছে অ্যাড অপশনে ক্লিক করব। অ্যাড অপশনে ক্লিক করার পর ফটোগুলো যদি ফুল স্ক্রিন না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই ফুল স্ক্রিন করে নিতে হবে। তো আমার এখান থেকে মোটামুটি সবকটাই ফুল স্ক্রিন আছে, তো আমি আর করতেছি না। তো এখান থেকে আমরা ইন্ডিকের দিকে একটা ওয়াটারমার্ক পাবো, যেটাকে আমাদের রিমুভ করতে হবে। এখান থেকে ইন্ডিকে ওয়াটারমার্কে জাস্ট ক্লিক করবো, ক্লিক করার পর ডিলিট অপশনে ক্লিক করবো। ওকে, এবং হচ্ছে আমাদের এখানে একটা অডিও অ্যাড করতে হবে, এর জন্য অ্যাডিওতে ক্লিক করবো, তারপরে এক্সট্রাক্টরে, তারপরে এখান থেকে আমরা মিউজিকটাকে সিলেক্ট করবো। ওকে, এখান থেকে মিউজিকটাকে সিলেক্ট করবো, তারপর হচ্ছে ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করবো। এবার হচ্ছে আমাদের ফটোর ডুরেশনগুলোকে অ্যাডজাস্ট করতে হবে। তো ফটোর ডুরেশনগুলোকে অ্যাডজাস্ট করার জন্য প্রথম পিকচারের ডুরেশন রাখবো হচ্ছে 2.1, এখান থেকে 2.1 করে দিব। এবং বাকি যে 8টা পিকচার আছে, এখানে যেহেতু আমাদের টোটাল 9টা পিকচার, এখন বাকি আছে 8টা পিকচার, এই 8টা পিকচারের ডুরেশন রাখবো হচ্ছে 0.8। ওকে, প্রথম পিকচারটা 2.1 এবং লাস্ট এই 8টা পিকচারের ডুরেশন রাখবো হচ্ছে 0.8। অলরাইট, আমাদের পিকচারের ড্রেশনগুলো অ্যাডজাস্ট হয়ে গেলে এবার হচ্ছে আমরা অ্যানিমেশন অ্যাড করবো। এর জন্য প্রথম পিকচারে চলে আসবে, আসার পর প্রথম পিকচারে ক্লিক করবো, ক্লিক করার পরে অ্যানিমেশনে ক্লিক করবো, তারপর কম্বোতে। দেন এখান থেকে হচ্ছে আমরা কিছুটা রাইট সাইড স্ক্রোল করবো, করার পর এখান থেকে আমরা অনেকগুলো অ্যানিমেশন দেখতে পারবো। ওকে, তো অ্যানিমেশনের ভিতরে আমরা হচ্ছে স্পেন ইন নামে একটা অ্যানিমেশন দেখতে পারবো, এখান থেকে আরও কিছুটা রাইট সাইডে সম্ভবত। এখানে যেহেতু অনেকগুলো অ্যানিমেশন খুঁজতে একটু সমস্যা হতেই পারে, তো এখান থেকে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে স্পেন আউট অ্যান্ড হচ্ছে স্পেন ইন, তো স্পেন ইনটা সিলেক্ট করবো। ওকে, সিলেক্ট করার পর আমরা হচ্ছে দ্বিতীয় পিকচারে ক্লিক করবো। দ্বিতীয় পিকচারের জন্য আমাদের হচ্ছে এখান থেকে তার পাশেই দেখতে পারবো, এখান থেকে হচ্ছে যেহেতু অনেকগুলো অ্যানিমেশন কোনটা কোথায় আমার এই মাথা ঘুরে যাচ্ছে আর কি, তো এখান থেকে ব্যান্ড জুম নামে অ্যানিমেশনটাকে সিলেক্ট করবেন। ওকে, এখান থেকে হচ্ছে দেখেন স্পেন ইনের দুইটা পিকচার আগেই, মানে দুইটা অ্যানিমেশন আগেই ব্যান্ড জুম, তো এখান থেকে 8টা পিকচারের জন্য কিন্তু আমাদের ব্যান্ড জুম অ্যানিমেশনটাকে সিলেক্ট করতে হবে। ওকে, এখান থেকে এই 8টা পিকচারের জন্য আমরা সেম অ্যানিমেশনটাকে সিলেক্ট করব, এখান থেকে ব্যান্ড জুম। তো যদি কোথাও বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো প্রথম পিকচারের জন্য আপনার স্পেন ইন এবং হচ্ছে 8টা পিকচারের জন্য লাস্ট 8টা পিকচারের জন্য ব্যান্ড জুম, তো এখান থেকে সব প্রায় একই রকম, আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পারবেন, মানে কোনো সমস্যা হবে না। তারপরে যদি হয়ে থাকে সেক্ষেত্রে কমেন্ট বক্সে জানাবেন। তাহলে আমরা এখান থেকে হয়ে গেলে অ্যানিমেশনগুলো সেট হয়ে গেলে এবার রাইট অপশনে ক্লিক করবো, তারপরে এখান থেকে আমরা জাস্ট একটা ওভারলে ইফেক্ট অ্যাড করবো। এর জন্য এখান থেকে ওভারলেতে ক্লিক করবো, তারপরে অ্যাড ওভারলে, যেহেতু আমাদের ওভারলেটা ভিডিও অপশনে থাকবে আমরা ভিডিও অপশনে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা ওভারলেটাকে সিলেক্ট করবো এবং হচ্ছে অ্যাড অপশনে ক্লিক করব, তারপরে এটাকে আমরা ফুল ফ্রেম করে নিব এবং হচ্ছে স্প্লাইসে ক্লিক করব, তারপর এখান থেকে আমরা ফিল্টারটাকে সিলেক্ট করে দিব, তারপর ফাইনালি আমরা এখন ভিডিওটাকে ওপেন করব। ওকে, তো আশা করি অনেক সুন্দরভাবে কিন্তু ভিডিওটা হয়ে যাবে আপনার যেরকমটা প্রয়োজন। আর এখান থেকে আমাদের যেটা করতে হবে, এখন আমাদের যেহেতু এখান থেকে ভিডিওটা প্লেইং হতেই থাকবে কারণ আমাদের ওভারলে ইফেক্টটার ডিউরেশনটা অনেকটা লং, সেক্ষেত্রে আপনারা পিকচারে ইন পজিশনে চলে আসবেন, আসার পর ওভারলে ইফেক্টটা ক্লিক করবেন, দেন হচ্ছে স্পিল করে নেবেন এবং হচ্ছে এখান থেকে আমাদের রাইট সাইডে যে ওভারলে ইফেক্ট আছে এটাকে আমরা রিমুভ করে দেবো। ওকে, দেন হয়ে গেল। তো এখন জাস্ট আমরা ভিডিওটাকে এক্সপোর্ট করে নিব, এর আগে অবশ্যই আমরা রেজুলেশনে হাই করে নিব, তারপরে এখান থেকে আমরা এক্সপোর্টে ক্লিক করে আমাদের ভিডিওটি কিন্তু সেভ হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন, আর যদি কোথাও বুঝতে সমস্যা সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।